সাইবার হামলা থেকে আপনার আইফোনকে রক্ষা করার জন্য iOS 16 ভার্সন নতুন একটি অপশন চালু করেছে লকডাউন মোড। আর এই লকডাউন মোড কিভাবে চালু করবেন এবং লকডাউন মোড অবস্থা আপনার কি কি অ্যাপসগুলা কি কি ফাংশনগুলা ব্যবহার করতে পারবেন এবং কোন কোন ফাংশনগুলা ব্যবহার করতে পারবেন না আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নিশ্চিত হবেন। মূল ভিডিও শুরু করার আগে বলে রাখি, লকডাউন মোড কখন চালু করবেন। লকডাউন মোড তখনই চালু করবেন যখন সরকারিভাবে ঘোষণা আসবে অথবা বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান থেকে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার মোবাইলে অথবা সাইবার হামলা হওয়ার সম্ভাবনা আছে, ঠিক তখনই আপনি লকডাউন মোডটা চালু করে রাখবেন। লকডাউন মোড চালু করার জন্য প্রথমে সেটিংসে যেতে হবে। সেটিংসে আসার পরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এই অপশানে যাবেন। এই অপশানে আসার পরে একদম নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন লকডাউন মোড, এটি অফ আছে সেটিকে এনাবেল করতে হবে অথবা টার্ন অন লকডাউন মোড এই অপশানটি চালু করতে হবে। তার আগে আপনাদেরকে এখানে কি লেখা আছে সেটি একটি দেখায়। এখানে প্রথম অংশে লেখা আছে যে আপনার প্রোটেকশন, আপনার মোবাইলের সুরক্ষার জন্য এই অপশনটি চালু করেছে যাতে সাইবার হামলা থেকে আপনার ফোনটি রক্ষা করতে পারে। এবং দ্বিতীয়ত যে অপশনে লেখা আছে সেটি হচ্ছে যে লকডাউন মোড অবস্থা আপনি কোন কোন অ্যাপসগুলো কোন কোন ফাংশনগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। এবার আসি লকডাউন মোডটা কীভাবে এনাবল করবেন। তারপরে এখানে টার্ন অন লকডাউন মোড এই অপশানে যাবেন। এই অপশানে আসার পরে আপনার এই অ্যাপসগুলো আপনি লকডাউন মোড অবস্থা আপনি এই অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন না। এখানে কি কি অ্যাপস আছে, মেসেজ, ফেস টাইম, ওয়েব ব্রাউজিং, শেয়ার অ্যালবাম, ডিভাইস কানেকশান, অ্যাপেল সার্ভিসেস এবং প্রোফাইল, এই অ্যাপসগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। তারপর নিচের দিকে যে অপশান আছে সেই অপশানে যাবেন, টার্ন অন রিস্টার্ট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে আপনার পাসওয়ার্ডটা দিবেন মোবাইলের, দেওয়ার পরে আপনার মোবাইলটি বন্ধ হবে এবং বন্ধ হওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আবার পুনরায় চালু হবে। চালু হওয়ার পরে আপনার পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি চাইলে আপনার স্বাভাবিক কাজগুলো করতে পারেন এবং আপনি আরও চাইলে আপনার অন্যান্য অ্যাপসগুলো কাজ করছে কিনা সেটি দেখতে পারেন। তারপর আপনার সাইবার ঝুঁকি চলে গেলে আপনি আবার এটি অফ করার জন্য আবার সেম অপশনে যাবেন, প্রাইভেসিতে যাবেন। প্রাইভেসিতে আসার পর নিচের দিকে আবার আসবেন, লকডাউন মোডে যাবেন। লকডাউন মোডে এখন অন অবস্থা আছে সেটিকে অফ করতে হবে। অফ করার জন্য টার্ন অফ এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ঠিক আগের মতোই আপনি এটারে ক্লিক করার পরে টার্ন অফ অ্যান্ড রিস্টার্ট এই অপশান আসবে। এই অপশান আসার পরে তারপরে আপনার পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ডটা দেওয়ার পরে আবার আপনার মোবাইলটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়ার পরে আবার ওপেন হবে, ওপেন হলে আপনার মোবাইলটা আগের মতো স্বাভাবিক হয়ে যাবে।